আজকে দেখাবো আমার শাড়ি কালেকশন। এখানে আমার সব শাড়ি নেই, যেটুকু শাড়ি এখানে আছে যে কটা শাড়ি সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো আর সময় নষ্ট না করে শুরু করে দিই। প্রথমেই দেখাবো আমার বিয়ের আগের একটা শাড়ি, যেটাতে কৌশিকদের বাড়ি থেকে যখন আমাকে দেখতে এসেছিল ওই শাড়িটা আমি পরেছিলাম। তো এটা হলো সেই শাড়ি, এটাকে কিছু একটা বেনারসি টাইপের কিছু বলে। এটা এইটা হচ্ছে তার পুরো বডিটা, আর এটা হলো তার আঁচলটা। এটা কোনো ব্লাউজ পিস ছিল না, এটা আমি একটা গোল্ডেন কালারের ব্লাউজ দিয়েই করি। তো এটা দাম নিয়েছিল ওই 1100 টাকার মতো। ওটা আমাদের ফুলবাগানে একটা দোকান আছে, ওইখান থেকে আমি এই শাড়িটা কিনেছিলাম। এরপর হচ্ছে এটা, এটা আমার বিয়েতে আমার গায়ে হলুদের সময় বুলবুলি পরেছিল। এই শাড়িটা আমি আমার একজন স্টুডেন্ট শাড়ি দেখাতো, শাড়ির বিজনেস করতো, তো তার থেকে আমি কিনেছিলাম। এটার আঁচলটা, এটার পুরো বডিটা এরকম, নিচে পাড়ের কাছে এইটা পুরো পাড়টা করা আছে, আর এটা আঁচলটা এই যে পুরো পাড়টা এরকম করা আছে। এটা ওই 1600 টাকার মতো নিয়েছিল, ওই আমি ওই স্টুডেন্টের কাছ থেকে এটা কিনেছিলাম। এটা হলো আমার গায়ে হলুদের শাড়ি, এটা কৌশিকদের বাড়ির থেকে দিয়েছিল। তো গায়ে হলুদের শাড়ি আমাদের এখানে নিয়ম হচ্ছে যে ছিঁড়ে যাবে, এসব হলে আর সেলাই করা যাবে না, তাই জন্য আমি এই শাড়িটা আর পরি না। গায়ে হলুদের পরে একবারই আমি শ্বশুর বাড়ি যাওয়ার সময় পরেছিলাম, আর পরি না। এটা একটা তাঁতেরই শাড়ি নর্মাল, এর আঁচলটা এরকম একটু বেশি ঘন কাজ করা, আর বডিটা এরকম কাজ করা আছে। এটা একটা হ্যান্ডলুমের শাড়ি, এটা আমাকে আমি যখন কৌশিকদের বাড়ি থেকে বিয়ের পর বাড়ি এলাম, বাড়ি ফিরলাম, তখন আমি এই শাড়িটা পরে এসেছিলাম। এটা ওদের বাড়ি থেকে দিয়েছিল। আর এটার বডিটা পুরোটা এরকম, একটা ছোট ছোট গ্লাস বসানো আছে, আর উলের সুতো দিয়ে কাজ করা। আর এইটা হচ্ছে এটার আঁচলটা, এই শাড়িটা পরে গ্লাস বসানো আছে, আর এটা হচ্ছে ওটার আঁচলটা উলের সুতো দিয়ে কাজ করা, আর এটা বডিটা। আর এর পাড়টা এরকম রেড কালারের, এটা ব্লু কালারের ব্লাউজ দিয়ে আমি পরি। এটা হচ্ছে ওপারা সিল্ক, এটা আমি আদি মোহিনী মোহন কাঞ্জিলাল থেকে কিনেছিলাম। এটা আমার আশীর্বাদের শাড়ি, এটার পুরো বডিটা এরকম কাজ করা, আর আঁচলটা এরকম, আঁচলটা পুরো গোল্ডেন। এটার ব্লাউজ পিস ছিল অরেঞ্জ কালারেরই। তো এটা আমি আদি মোহিনী মোহন থেকে কিনেছিলাম, এটার দাম নিয়েছিল তখন 2600 টাকা। এই শাড়িটা আমাদের স্কুলে একজন বিক্রি করতে আসেন শাড়ি, তো তার থেকে আমি নিয়েছিলাম। এটার দাম নিয়েছিল 2500 টাকা। আর এটা একটা সিল্কের শাড়ি, পুরো বডিটা এরকম কাজ করা, আর আঁচলটা এরকম। তো এটারও ব্লাউজ পিস ছিল। এটা যখন আমি বিয়ের পর মানে অষ্টমঙ্গলার পর যখন ফেরত গেলাম আবার শ্বশুরবাড়ি, তখন এই শাড়িটা এখান থেকে দেওয়া হয়েছিল আমার বাপের বাড়ি থেকে। এটা হলো আমার অ্যানিভার্সারি শাড়ি, এটা আমি বড়বাজার থেকে কিনেছিলাম। এই শাড়িটা আমার খুবই পছন্দের, এর পুরো গাটা এরকম সিলভার কালারের কাজ করা আছে, পাড়টা এরকম একটু হালকা পিঙ্ক পিঙ্ক আছে, এটা লাইট পড়লে একটু দুরকম কালার হয়। এটা খুবই ভালো দেখতে শাড়িটা। আর এইটার এই যে আঁচলটা এরকম সিলভার কালারের পুরো কাজ করা আছে। এটা আমি বড়বাজার থেকে কিনেছিলাম, এটার দাম নিয়েছিল ওই 1100 টাকার, 1300 না 1300 টাকা। এবং শাড়িটা এতটাই হালকা, মানে এমনি বিয়ে বাড়িতে পরে গেলেও বেশ ভালো করে ক্যারি করা যায় আর ভালো লাগে, মানে একদমই হালকা কিন্তু বেশ গর্জিয়াস দেখতে ভালো।
এরপর হচ্ছে এই শাড়িটা, এটা তো তোমরা আগে ব্লগে দেখেছো, আমি একদিন শ্বশুর বাড়িতে পরে গেছিলাম, অনেকেই এই শাড়িটা নিয়ে কমেন্ট করেছো। এটার আঁচলটা এরকম সিলভার কালার, এটা একটা হ্যান্ডলুম শাড়ি, আঁচলটা সিলভার কালার আর বডিটা এরকম ছোট ছোট সিলভার কালারের ফুল করা আছে আর পাড়টাও এরকম সিলভার কালার। তো এটা একদমই হালকা একটা শাড়ি, খুবই ভালো লাগে পরতে, কারণ হালকা শাড়ি বেশি ভালো লাগে, শাড়ি বেশি ভারী হলে পরতে ভালো লাগে না। তো এটা আমি নিয়েছিলাম আমার একজন স্টুডেন্টের মা, উনি শাড়ির বিজনেস করেন, ওনার থেকে, উনি এখনো বিজনেস করেন, ওনার কাছে খুব ভালো ভালো শাড়ি আছে। এটা হচ্ছে প্রথম বিয়ের পর প্রথম বছর পুজোয় কৌশিক আমাকে কিনে দিয়েছিল, এটাও আমাদের ফুলবাগানের একটা দোকান থেকে কিনেছিলাম, ওই মঞ্জুশ্রী থেকে। এটার পুরো শাড়িটাই এরকম, এই উপর দিকটা গ্রিন আর নিচেরটা গোল্ডেন আর আঁচলটা এরকম। এটারও ব্লাউজ পিস ছিল আর এটা দাম নিয়েছিল ওই 1100 টাকা। এটা একটা, এটাও একটা হ্যান্ডলুমের শাড়ি, এটা লাস্ট বার পুজোর সময় আমি কিনেছিলাম। এটার আঁচলটা এরকম ব্ল্যাক এর উপরে রেড আর গোল্ডেন দিয়ে কাজ করা, পুরো বডিটা এরকম লাল একটা আর একটা গোল্ডেন এরকম লাইন লাইন করে কাজ করা আছে আর টেম্পল বার করা আছে। এই শাড়িটাও আমি আমার ওই স্টুডেন্টের মায়ের থেকে নিয়েছিলাম, ওই কাকিমার থেকে, এটা 2300 টাকার মতো নিয়েছিল। এটা একটা কাঞ্জি ভরম, মানে একদমই কম দামি কাঞ্জি ভরম, এটা 1500 টাকা দাম নিয়েছিল, একদমই হালকা শাড়িটা, খুবই ভালো লাগে পরলে। এবং 1500 টাকায় যে কাঞ্জি ভরম পাওয়া যায় সত্যি আমি জানতাম না, আর ওই কাকিমার থেকেই নিয়েছি এই শাড়িটাও। এটা পুরো গাটা পিঙ্ক আর একটা ছোট্ট ফুল একটা বড় ফুল এরকম করে করা আছে, আর এটার আঁচলটা হচ্ছে ব্লু কালার। এটা কাতান শাড়ি, এটা এটা ওই কাকিমা আমাকে বিবাহ বার্ষিকীতে গিফট করেছিল। তো এটা ইয়েলো কালারের পাড় আর পুরো বডিটা এরকম একটু বটল গ্রিন কালারের আর এরকম ছোট্ট ছোট্ট ব্লু গোল্ডেন কালারের কাজ করা আছে, আর পাড়টা এই আঁচলটা এরকম হলুদ কালারের, এটাও ভীষণ এরকম গোল্ডেনের কাজ করা আছে, এই কালার কম্বিনেশনটাও ভীষণ সুন্দর। আর এটা এটাও একদম হালকা শাড়ি, আমার খুব একটা ভারী শাড়ি শাড়ি খুব একটা পরি না, তো তাই জন্য ভারী শাড়ি পরতে একদমই ভালো লাগে না। এটা একটা হ্যান্ডলুম, এই শাড়িটা বোধ হয় সবার কাছেই আছে, একদমই রেড কালারের আঁচলটা, এটা আঁচল, এটা আঁচল আর এইটা পুরো বডিটাই এরকম টেম্পল টেম্পল করা আছে, এটা অসংখ্য কালারের হয়। এটার দাম নিয়েছিল 900 টাকা। এটা একটা পশমিনা সিল্ক, তো এটা আমাকে আমার বান্ধবী দিয়েছিল, এটা আমি পরিনি এখনো, একদমই নতুন আছে, খুবই সুন্দর দেখতে শাড়িটা, এর আঁচলটা এরকম আর পুরো গাটা এরকম। এটা মনে হয় গরম, এটা গরমকালে পরা যাবে না, এটা পরলে একটু গরমই লাগবে। আর এটা হচ্ছে ওর ব্লাউজ পিস, এটা এখনো পরা হয়নি, এটা মনে হয় চাদর ওটা ভেতরে ব্লাউজ পিস এরকম ছিল, কিন্তু এখনো ব্লাউজটাও বানানো হয়নি আর পরা হয়নি, তো সেই কারণে এটার দাম কত নিয়েছিল আমি জানি না, ও ব্যাঙ্গালোরে থাকে তো সেখান থেকে এনে দিয়েছি। এবার এইবার যেটা দেখাবো আমার সবচেয়ে ফেভারিট শাড়ি, এটা হলো আমার বিয়ের শাড়ি, বিয়ের বেনারসি, ভীষণ ভারী, এটা জারদৌসি বেনারসি, আমি তখন বুঝতে পারিনি এতটা ভারী হবে বলে। তো পুরো গাটা এরকম কাজ করা আর কুচিটা এরকম, এটা এটা কুচিটা আর এই যে কি সুন্দর স্টোনের কাজ করা আছে, তখন দেখতে ভালো লেগেছিল, তখন দেখতে ভালো লেগেছিল বলে নিয়ে নিয়েছিলাম, কিন্তু শাড়িটা ভীষণ ভারী। এই যে এই শাড়িটা, এটা এটার দাম নিয়েছিল 9000 টাকা আর আমি এটা আদি মোহিনী মোহন কাঞ্জিলাল থেকে কিনেছিলাম। এটা আমি বিয়ের পর আর আমার ভাইয়ের বিয়েতে, মানে আমার মাসির ছেলের বিয়েতে পরেছিলাম, কিন্তু আর কোনোদিন পরবো কিনা সেটা বলতে পারছি না, কারণ এত ভারী, মানে হ্যান্ডেল করতে খুব কষ্ট হয়। এটা হলো আমার লজ্জা বস্ত্র, যেটা সিঁদুর পরানোর সময় মাথার উপরে দেয়,
প্লাস এটাই বউ ভাতে পড়তে হয়, মানে রিসেপশনের দিন। তো এইটা আমি রিসেপশনের দিন পরেছিলাম, এটাও আদি মোহিনীমোহন থেকে কেনা। আর এটার এই ডিজাইনটা আমার বিয়ে বেনারসির সাথে সেম হয়ে গেছিল, কিন্তু মানে তখন ঠিক খেয়াল করিনি যে একই হয়ে যাচ্ছে। আর এইটা পুরো শাড়িটা এরকম একটাই কালার, এটাও জারদৌসি বেনারসি নিয়েছিলাম, আসলে তখন দেখতে ভালো লেগেছিল বলে নিয়ে নিয়েছি। আর এটার আঁচলটা এরকম, কালার কম্বিনেশনটা এটার ভীষণ সুন্দর, মানে এত ভালো লেগেছিল যে ভেতরের এই ডিজাইনটা যে এক হয়ে গেছে সেটা আর দেখিনি। তো এটাও ওরকম 9,100 টাকা, মানে 100 টাকা, ওটা 100 টাকা কম, এটা 100 টাকা বেশি, এরকমই কিছু দাম নিয়েছিল। এটাও আমি আদি মোহিনীমোহন থেকে কিনেছিলাম, এটা আমি ওই বৌভাতের দিনই পরেছি। আর তারপর আমি একটা বিয়ে বাড়িতে পরেছিলাম, আর বুলবুলি ওর দাদার বিয়েতে, মানে আমার ভাইয়ের বিয়েতে এটা বুলবুলি পরেছিল। তো এই ছিল আমার আজকের শাড়ি কালেকশন। আর এখানে তো সেরকম বেশি কিছু শাড়ি নেই, যেটুকু আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। সেজন্য টাটা, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। বাই বাই।